আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছেন তো যারা যারা ভিডিওটা দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক মেরে দিবেন তো আমার এই আজকের এই ভিডিওটা দেখা আপনারা বা আপনাদের কিছু জিনিসে না ধোঁয়াশা কেটে যাবে কাটি যাবে কুইটা যাবে সব কিছু হয়ে যাবে কারণ এই যে কদিন ধরা যে ব্যাপারটা ব্যাপারটারে এত ধোয়াশা এত কাহিনী কটকটি বানায় ফালাইছে যেটা আসলে মানে সবাইরে ইয়া করে ফেলাইছে কি বলে হ্যাং করে ফালাইছে তো আজকে আমি এটা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব তো তার আগে আমি আপনাদেরকে একটু মনে করায় দিতে চাই যে ওই যে মেকআপ বুতরই যেদিন বাবুকে দরদার সামনে রাইখা দাঁড়ায়া দাঁড়া করায় যে ঝগড়া করছিল মনে আছে হয়তো আপনাদের বাবু রাত বাড়া বাসায় আইছিল। তো তখন কিন্তু বাবু কইছিলো বাবু দেশে গেছে তো আমি মোটামুটি আমি আমার চ্যানেল থেকেই আসলে প্রথমে এই কথাটা বের হয়েছে বা আমিই বলছি শুরুতে বা এখনও বলতেছি যে দেখেন ওরা একটা সুতা কিনতে গেলেও কিন্তু সবাইকে বইলা টুইলা তারপরে যায় আর এক জায়গায় যাওয়ার কথা হইলে কিন্তু সেখানেও কিন্তু বইলা টুইলা যায় বাবু হুট কইরা ইয়া গ্রামের বাড়িতে গেলো ওইটা নিয়ে কিন্তু কেউ কোনো কথাও বলে নাই কেউ কোনো ভিডিও বানায় নাই আচ্ছা গেছে তারপর আবার হুট করে কিন্তু মেকআপ আপ বুতরিরে ওইখানে রাই আবার চলে আইসে সেটাতে সেখানে মানে ঢাকাতে আয়সা পড়ছে আয়সা কিন্তু বাবু অসুস্থ হয়ে গেছিলো কিন্তু বাবুর ওই অসুস্থটা হওয়ার পিছনে বড় একটা রিজনও ছিল যে সে একলা একলা দুষ্টু পানি খাওয়ার জন্য আইসে আইসে সেটা মনে করছে যে না এখানে খাইয়া চিত হয়ে থাকবো তো ওইটা আর আরেকটা ব্যাপার হইতেছে যে শারমিনের যাওয়া নিয়ে আচ্ছা এখন কথা হইতাছে যে ইউটিউবের মধ্যে কিছু কাহিনী হইতাছে যে বা ওদের যে শর্টস চ্যানেলটা যেটা আমি যে খাইতে নিছিলাম সেই চ্যানেলটা থেকে একটা ভিডিও সারা হয়েছে যে সারমিন ঢাকাতে আইছে আচ্ছা গেল হেডা তো ওই যে বাবুর যে কাহিনী যে বাবু গ্রামের বাড়িতে গেছে কাউরে জানায় নাই ইভেন আমি কিন্তু ওই যে আমার যে আজকের যে ভিডিওটা সেটার মধ্যেও কিন্তু বলছি যে বাবু কিন্তু পেরেশানির মধ্যে ছিল যে যেদিন বেল্লাল ওই রোস্টারদেরকে বাস দিল সেই বাস দেওয়ার ভিডিওর শেষের দিকে বাবুরে খুব বিধ্বস্ত লাগতেছিল যে সে খুব কষ্ট করছে খুব মানে কোথাও থাকে না যে কেউ জার্নি করলে যা মানে মুখটুকের অবস্থা কেমন থাকে ওটা কিন্তু বাবুর ছিল আর আমি সাথে এটাও বলছি যে বাবুকে ওই সাড়ে দশটা না বারোটার দিকে মেকআপ বুতরি ঘর থেকে যাইতে দিবে না যে ওই যে যাও যায় বাদাম ডলা আর খিচুড়ি খাইয়ে আসো এখানে কোনো একটা কাহিনি ছিল দেখেন দুই দিনও যায় নাই ওই কাহিনীর আজকে আবার বেল্লাল কিন্তু একটা ভিডিও দিছে যে শারমিন ফোন দিয়া মারে সুখবর দিছে তো ওই যে সুখবর শারমিনের যে নিয়ে সুখবর যে ওই কথাটা কিন্তু বেল্লালের এক বন্ধুও বলছে সে আবার একটু অন্যরকম করে বলছে তো আমি একটু আপনাদের একটু বলার চেষ্টা করি বেল্লাল বলতেছিল ও তার আগে বলি যে বেল্লাল ইয়াতে গেছে বিক্রমপুর গেছে তার ফুপুর বাসায় গেছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার ফুপুর বাসায় গেছে ফুপুর বাসায় গেছে কারণ তার ফুপু অসুস্থ এর জন্য ফুপু বাসায় গেছে এই কথা বেল্লাল বলল তো দেখেন বেল্লাল বলার পরে বেল্লাল যে ওই বাড়িতে গেছে বেল্লাল ফুপু অসুস্থ বেল্লালের উচিত ছিল না যে ওইখানে ফুপুরে দেখানো ফুপু অসুস্থ হয়েছে এইটা হয়েছে সেটা হয়েছে এটা কি বেলালের উচিত ছিল না বেলাল কিন্তু দেখায় নাই তো না দেখানোর ফলে কি হইল। শেষের দিকে যায় বলল যে আমার বোনের ফোন দিছিল মায়েরে মা আজকে অনেক খুশি মায়ের মায়ের মুখে এতদিন ধরে কোনো খুশি ছিল না হ্যাঁ আমার বোনে আমার বোনে মায়েরে খুশি করলো যাই হোক ইয়া তিসা এতদিন তার মারে খুশি করছে আমার বোনও আমার মাকে খুশি করছে আমার মার পেরেশানের মধ্যে ছিল ব্লাবলা আজকে আমার মাকে দেখে আমার ভাল লাগতেছে এমন কথা কইছে আচ্ছা যার মেয়ে ধরেন যার মেয়ে ঘরের থেকে বিদায় টিয়া গেল যে ইয়াতে ধরেন সিঙ্গাপুরেই গেছে তো তার মা কেন পেরেশানির মধ্যে থাকবে এটা একটা কথা তো মায়ে খুব খুশি হয়েছে মা আজকে মার মন ভরা গেছে তো তাহলে মায়ের মন এতদিন ভরে নাই ওর কথাতে কিন্তু ওই ধরা খাইতেছে যে ওর মা এতদিন তাহলে ওর মা এতদিন পেরেশানির মধ্যে ছিল ওর বোনের জন্যই কিন্তু পেরেশানির মধ্যে ছিল হ্যাঁ তো যেই কথাটা ও বলতেছে তো তার বোনে আইসে তার বোনে ও কিন্তু বলে না যে ওর বোন ঢাকায় আইসে তো ও পরে বলবে নেক্সট ভিডিওতে বলবে তো ওর মা খুব পেরেশানির মধ্যে ছিল আজকে ওর বাচ্চাদের সাথে খেলাধুলা করছে মা তারপরে ব্লা ব্লাবলা আরও কথা কইছে তার মানে দেখেন একটা কথা যে ওর কথাতে বোঝা যাইতেছে যে ওর মা শারমিন্ডে নিয়ে কোনো একটা পেরেশানির মধ্যে ছিল কোনো টেনশনের মধ্যে ছিল যেই টেনশনের জন্য ওর মা এতদিন অসুস্থ ছিল ওর মার প্রেশার বেড়ে গেছে হুম ও তো ফকিনির তো রোস্টারদেরকে বাস দিল তো ওর কথাতে এখন ওরে বাস দিতে মন চায় না তো ওর মা তাহলে এতদিন কেন পেরেশানির মধ্যে থাকবে যেহেতু ওর বনে নাকি সিঙ্গাপুর গেছে ওরা জানে ও গো বোন ও গো মাথা ও গো ব্যথা তারপরে ওর মাও তো কইল যে ওদের নাম ভাঙায় ভাঙায় রোস্টার এলো খায় তো যার মেয়ে এত সতী সাবিত্রী এত পবিত্র তো তা সেই সেই মা সেই সন্তানের জন্য সেই মেয়ে সন্তানের জন্য কেন সে অসুস্থ হয়ে যাবে তার তো এখানে অসুস্থ হওয়ার কথা না তার তো আরো বুক ফুলায় ফুলায় ঘোরার কথা তাই না তো এরপরে গিয়া বলতেছে যে ও এর মধ্যে আবার বেল্লালের ভিডিওর মধ্যে আপনারা শুনবেন যে কোনো একটা পুরুষ বলতাছিল যে ওদের কোন মামা তো ভাই নাকি ভাই জানি যে টাকা পাঠাই দিতে হবে এমনই টাকা পাঠাই দিতে হবে ইমার্জেন্সি কারে টাকা পাঠাই দিতে হবে বাবুর যদি টাকা লাগে মি মাসে আর বাবু কিন্তু ওইখানে নাই তো এই টাকা কেন পাঠাই দিতে হবে তখন বেল্লালের মায়ে আবার পাশের থেকে কইতাছে মানে অগত গলা বড় হ্যাঁ ওরা আকাম টাকাম করে সব কিছু তো দরা খায় তো বেল্লালের মা আবার টাকা পাঠানো নিয়ে কি জানি করতেছে তো ইমার্জেন্সি এত সকালবেলা বেল্লাল আবার বলতেছে আমি কিন্তু ঘুম থেকে উঠি মাত্র তো এত সকালবেলা কিভাবে টাকা পাঠায় দেয় কিভাবে মানে এত ইমার্জেন্সি কারে টাকা পাঠিয়ে দিতে হবে গেল এই বিষয়টা এরপরে ওই যে ওর যে ভাই মানে বেলালের যে বন্ধুটা ওই বন্ধুটা কইতাছে যে ও তার আগের ব্লগের মধ্যে বললো যে নিয়ে প্রশ্ন করছেন অনেকে প্রশ্ন করছেন শারমিনে কোথায় আছে সেটা আমি যটুক জানি সেটুকুই বলবো শারমিন আসলে ইয়া ঢাকার বাইরে আছে। শারমিন ঢাকার বাইরে আছে। এখন ওই লোকে আবার একটা ভিডিও দিল সেই ভিডিওর মধ্যে বলল যে শারমিন ঢাকায় চলে আসছে তো আচ্ছা আমি একটা কথা কই যে যেই মানুষ ধরেন ধরেন যে সিঙ্গাপুরে গেছে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুরে যাওয়া যায় তো যেখানে সিঙ্গাপুরে গেলে তো শারমিন বলতো যে শারমিন সিঙ্গাপুরের ভিসা করছে তাই না তো সেখানে বলে নাই আর বাবুর ইয়া বেল্লালের বন্ধু বলতাছে যে শারমিন ঢাকার বাইরে ছিল দেখেন যদি আমরা বাংলাদেশের বাইরে যাই তাইলে বলি বলি যে অমুকে বাংলাদেশের বাইরে আসে বা আমি বাংলাদেশের বাইরে আছি আমি এখন কারোর সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করতে পারবো না তাই না তো আর যদি আমি ঢাকার বাইরে থাকি ঢাকার বাইরে বলতে আমরা কোথায় বুঝি ধরেন যে খুলনা বরিশাল এহেনে সেহেনে এটা বুঝি তাই না এখন ঢাকার বাইরে বলতে এইটা বুঝি না যে ধরেন যে মিরপুর বা ধরেন ধানমন্ডি এটা কিন্তু না তো ওই লোকটা বলছে যে ইয়া শারমিন ঢাকার বাইরে আছে। ঢাকার বাইরে মানে কই আছে এখন বেল্লালের যে ইয়াটা আজকের যে ব্লগটা দিছে সেই ব্লগটার মধ্যে বেল বেল্লাল কিন্তু গেছে ওর ইয়াতে গেছে ওর ফুপু বাড়িতে গেছে মানে বিক্রমপুর গেছে তো সেইখানে এখন কি তাহলে বোঝা যায় যে শারমিন তাহলে ওইখানেই আছে ওদিকেই আছে বা শারমিন তাদের মামা বাড়িতে বাড়ির আশেপাশেই আছে হ্যাঁ এরকম কি বুঝায়। আমার কাছে তো মনে হয় যে না শারমিন ওই বিক্রমপুরের দিকেই আসে বা ওর মামাবাড়ির দিকেই আসে তা না হলে এখন বাবুর মা ইমার্জেন্সি ইমার্জেন্সি বাবুর মা বা বাবুর ভাইয়ের বউ হ্যাঁ বাবুর ভাইয়ের বউ সে ইমার্জেন্সি রান্না বাড়া কইরা থুয়া এত তরি ঘুরি কইরা যাইতে পারতো না বা যাইতো না আর যেটা হইতাছে যে শারমিন যদি ধরেন যে শারমিন ইয়া ইয়ে আসছে সিঙ্গাপুর থেকে আসছে তো সিঙ্গাপুর থেকে আসার পরে আগে কই যাবে আগে তো ঢাকাতেই নামবে না এয়ারপোর্টেই তো নামবে তো ওরা থাকে কোথায় নবাবগঞ্জ থাকে বা যেখানেই থাকে তো লালবাগে থাকে তো লালবাগ থেকে তো এয়ারপোর্টে যাইতে আহামরি সময় না আর শারমিন যদি সিঙ্গাপুরেই যাইতো তাহলে শারমিনের সরাসরি বাসায় আসতে সমস্যাটা কোথায় সেখানে তো সমস্যার কোনো ইয়াই নাই তাই না যে শারমিন সিঙ্গাপুর থেকে সরাসরি বাসায় চলে আসে আর এটা হলে তো ওই ওই টেলিসামার তো ভিডিও দিত আর সবাই তো ভিডিও দিত তো সেখানে কিন্তু শারমিন সরাসরি বাসায়ও যায় নাই বা ওরা কিন্তু সরাসরি কোনো প্রকার ভিডিও যাওয়ার সিঙ্গাপুরে যাওয়ার ভিডিও দেখাইতে পারে নাই বা এই যে এখন যে বর্তমানে আসছে সেই ভিডিওটাও কিন্তু ওরা দেখাইতে পারে নাই তাহলে এটা দেখাইতে পারবে না কেন যার বনে ধরেন সিঙ্গাপুর থেকে আইসে বা সেখানে তো তাদের গর্ব হওয়ার কথা তাই না যে আমার বোনে সিঙ্গাপুর থেকে আইসে আমি কেন দেখাবো না আমি অবশ্যই দেখাবো আর সরাসরি বাসায় আসাটা তো মহাপাপ না এমন না যে এমন কোনো পাপ করে ফেলছে যে যেই কারণে শারমিনকে দেখানো যাবে না বা শারমিন ব্লগে আসবে না ইয়া বাবুর ভাই কইতেছে যে শারমিন আসবে এইটা আপনারা শারমিনের ব্লগ থেকেই দেখতে পারবেন বা শুনতে পারবেন তো শারমিনের ব্লগ থেকে বুঝলো কেন যেখানে তোরাই সবকিছু কিছু দেস কিছু সেইখানে তো শারমিনের ব্লগ দেখার তো কোনো দরকার নাই তাই না আর তুই বড় ভাই তুই বড় ভাই হইতেছে মানে কি বলবো বাপের পরে যদি কেউ থাকে তাহলে বড় ভাই তো সেইখানে তুই যদি বলিস তাহলে সমস্যা কোথায় সেখানে তো সমস্যা হওয়ার কোনো কথা না আচ্ছা আবার অনেকে অনেক জায়গা থেকে বা অনেক ইয়া থেকে দেখলাম যে ইয়া বলতেছে যে বাপ্পির সাথে শারমিন গেছে বা শারমিন বাপ্পি বাপ্পির লাস্ট ভিডিও বা এরকম ধরনের কথাবার্তা আসছে ঠিক আছে তো আর বাপ্পির সাথে তার একটা সম্পর্ক ছিল হ্যাঁ তাহলে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হইতেছে দেখলাম তো আমি বলি গতকালকে বাপ্পি গতকালকে না তিসা যে একটা ভিডিও দিয়েছিল ইয়ারে নিয়ে ওই যে তাবিয়ারে বসায়া তো সেই ভিডিওটার মধ্যে দেখা গেছে যে বাপ্পি আর তিসা একসাথে শুয়ে রয়েছিল তানের ভিডিও করছে ইয়ার ভিডিও করছে সেখানে বাপ্পির সাথে ও যায় নাই মালটি যায় নাই মালটি যার সাথে গেছে সেই লোক আর কেউ না ওই ওদেরই মামার বাড়ির এলাকার ঠিক আছে এই যে ইয়া যে গেছে মালটি নোংরা যে ধরেন যদি কোনো ব্যাটার লগে যায় বা কোনো স্যার লগে যায় তাইলে মালটি নোংরা ওই মামার বাড়ির এলাকার কোনো ছেলের সাথে গেছে মাল্টিন যে ফেসবুকের যে প্রোফাইলটা ওইটা ঘাইটা গুইটা কিছু জিনিস পাওয়া গেছে বোঝা গেছে যেটা আসলে আমি দেখছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো একটা জিনিস দেখেন যে এইখানে ওই যে বাবুর যে বাবুর বলে থুকু ওই চিকার যে বন্ধুটা ওই বন্ধু কইতেছে যে তার মালটির মাল্টির চ্যানেল থেকে যখন ভিডিও সারবে তখনও বুঝতে পারবেন যে আসলে কি না কি ওর একটা সমস্যা হয়েছিল যে সমস্যার জন্য আসলে ও আসিল না দেখেন তাইলে এরা কিন্তু সবাই সব কিছু জানে আর মাল্টি নোংরার যে কি সমস্যা হয়েছে না হয়েছে এটাও কিন্তু ওরা সবাই জানে তার মানে বুঝতে পারছেন এখানে যে কোথায় গন্ডগোল ওরা কিন্তু সবাই সব কিছু জানে মাল্টি নোংরার কী রোগ রোগ হইছে কি নোংরা কী সমস্যা হয়েছে কোন সমস্যার জন্য মাল্টি নোংরা ভিডিও দেন এগুলো কিন্তু এ টু জেড সব কিছুই এরা জানে তাহলে এখান এই কথাগুলো থেকে বুঝতে বাকি থাকে না যে এরা একদম দুধকা ধোয়া এরা দুধকা ধোয়া না এরা সব কিছুই জানে নাটক সিনেমা এরা কিন্তু বইলা দিলে বইলা দিতে পারত এরা এত মানে এত ঘটনায় এত কিছু রটানোর দরকার নেই আসলে এরা বলতে পারে নাই কারণ শারমিন এমন কাজ করছে যেটা আসলে বলার মতো না এটা যদি সেরকম কাজই না হয়তো তাহলে শারমিন ভাগ্যা যাওয়ার দুই দিন না জানি একদিন পরেই এই যে এই টেলিসামা চিকামুখী বিল্লু এই বিল্লু একটা ভিডিও দিছিল যে শারমিনের বিয়ার কথার জন্য মামারা আইছে। অথচ কিন্তু এর মামারা আইছে মনে করেন যে ওই যে গরু মুরু বানাইছে ঈদে এরা তো হইতেছে যে ফকিন নির্যাদে হেনে হেনে ঢাকা শহর আয় ওই গরু মরু বানায় তো ওই গরু বানানোর লেগেই কিন্তু আইছিল মূলত ও গুফির যে ওই ওদের ওই গরু বানানোর মাংস টাংস ছিল ওই মাংস টাংস নিয়ে গেছে প্লাস একবেলা খাওয়া দাওয়া করে গেছে হ্যাঁ ওইটা নিয়েই ওরা ভিডিও বানাইলো ভিডিও বানাই চিন্তা কইতাছে যে ইয়া বানাবো কি জানি শারমিনের বিয়ের ব্যাপারে কিন্তু আর ওই দিকে রাজমিস্ত্রি হতাশায় যায় 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 অবস্থা অথচ কিন্তু রাজমিস্ত্রির মা ওই ইয়া সুদ্দা কইল যে পনেরো দিন পরে ইয়া হ্যাঁ এক থেকে পনেরো দিন পরে জানাবো যে শারমিনের মানে তাদের বিয়ের আপডেট জানাবে তার মানে এরা কিন্তু সমস্ত নোংরারা সব কিছু জানে যে শারমিন কই আছে না আছে হ্যান আছে তেন আছে এরা করছে মনে করেন যে এগুলা ভিউ টোকানোর জন্য আর না আর এখন যদি শারমিনের সাথে বা শারমিন যদি এই ছেলের কাছে না আসে মানে রাজমিস্ত্রির কাছে না আসে এটাও হইতে পারে আর কি আমি একবারে ইয়া ইয়াতে বলতেছি না জোর দিয়ে বলতেছি না যেটাই হবে আমি বলতেছি যে যদি এখন শারমিনের যদি এই রাজমিস্ত্রির কাছে বিয়া না দেয় বা রাজমিস্ত্রি যদি বিয়া না করতে পারে তাইলে শারমিনদের যেই নোংরা কাহিনী আছে তলের খবর আসে এই সমস্ত সব কিছু এই যে ওই রাজমিস্ত্রির মা সহকারে রাজমিস্ত্রি তুইলা ধরতে পারবে বা তুইলা ধরবেও তো যেই কারণে এখন এত কিছুর পরে এখন শারমিন বের হয়ে আসলো আমার কাছে ব্যাপার একটাই এক কথা থাকবে একটাই যে শারমিন সিঙ্গাপুর গেছে এটা খারাপ কিছু না নিজের ইনকাম দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় তাহলে সেটা লুকাইলো কেন আর সেটা দেখাইলো না কেন যারা একটা সুতা কেনার জন্য বাইরে যায় হেনে যায় সেটা ব্লগ করে ইয়া করে এটা করে সেটা ওই তাহলে দেখাইলো না কেন আর যেই চ্যানেলটা আমার ইয়া করছিল মেনশন করছিল তো ওই চ্যানেলটা কিভাবে জানে যে শারমিন ইয়াতে গেছে কী জানি বলে শারমিন দেশের বাইরে যায় সিঙ্গাপুর যায় নাই শারমিন ঢাকাতেই রয়েছে ওই চ্যানেলটা কিভাবে জানে তার মানে ওই চ্যানেলটা হইতেছে গিয়ে শারমিনদের শারমিনদের নিজের লোক দিয়া শারমিনরা ওই চ্যানেলটারে রোস্টিং ভিডিও রোস্টিং চ্যানেল বানাইছে আর বিলালের ভিডিওতে বেল্লালে বলতেছিলো যে আজকের মূলত আজকের যে ভিডিওটা সেটা সেটার মধ্যে বেল্লাল কইতেছিল যে প্রত্যেকটা ফ্যামিলিতে সমস্যা থাকবে ঝামেলা থাকবে ত্যান নিয়ে কথা কইতেছিল তো ওদের ফ্যামিলিতে তো কোনো ওর ভাষ্য অনুযায়ী ওর ওই যে রোস্টারদের যেদিনকে নিয়ে রোস্টারদের নিয়ে কথা বললো সেদিনের কথা অনুযায়ী তো ওর ফ্যামিলিতে তো কোনো ঝামেলাই নাই ওর বোন ইয়াতে কিছুই লাগেছে মিস কি জানি উগা না কোন হানে চুইলা গেছে সেই হানে গেছে তো ওদের মিত্রে তো ভালো ফুর্তি আমদ হওয়ার কথা তাই না তো তাদের ভিতরে তাদের মনের মধ্যে তাদের চেহারার মধ্যে এত ইয়া কেন এত সোর 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 ভাব কেন কোনো কিছু লুকাইতেছে বা কোনো কিছু জানলে সমস্যা হবে ইয়া হবে আমার তো মনে হয় না যে ওদের মান সম্মান এখন পর্যন্ত আছে যে মান সম্মানের কথা বা ওদের সেই অপকর্মের কথা যদি পাবলিক জানে তাইলে তাদের খুব বড় একটা সমস্যা হয়ে যাবে এমন তো না তাই না ওদের তো মানির নাই আগেও ছিল না আর এমনই বা কত আছে তো সেই হিসাবে যদি মানুষ জানে ওদের অপকর্মের কথা বা ওর বোনের কোনো 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 স্যারারে নিয়ে ভাইগ্যা গেছে কিনা বা কোনো বুইরা বেড়ারে নিয়ে ভাইজা গেছে কিনা স্যারা তো মনে করেন যে এটা স্বপ্নের তো কোনো সুগার আব্বুকে বা কোনো চিনি আব্বুকে নিয়ে ভাইগ্যা গেছে কিনা এটা হয়েছে মেন কথা তো এটা যদি হয় তাহলে সমস্যা কি সমস্যা তো ও মা আমি তো দেখতেছি না কোনো সমস্যা আছে যাদের কোনো মানের নাই তো তারা আবার এগুলো কেন ওদের যদি মান জি থাকতো বা বিশেষ করে বেল্লালের যদি এত মানির্যত থাকতো বেল্লালের পরিবারের যদি এত মান্য থাকতো তাহলে বাপ্পির সাথে ওর বোনের যেরকম অপকর্ম ছিল অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সম্পর্কটা এমন দূর এত দূর পর্যন্ত চলে গেছে সেইখানে ওই ইয়া মানে ওই সম্পর্কর জেরে বাপিরে জরিমানা জরিমানা পর্যন্ত গুনতে হইছে বাপির এই জরিমানা দিছে সেই জরিমানা নিয়ে এই যে এই বেল্লাল এই বেল্লাল ওই যে রাঙ্গামোলারে বিয়া করছে যে বুড়ি রাঙ্গামুলাটা আছে না সেই মোলাটারে বিয়া করছে ওদের যদি এতই আত্মসম্মান থাকতো বা ওদের ভিতরে এত কিছু ওরা খুব ফেরেস্তা ওর মা কি করে ওনার মেয়ের শরীর বেচা টাকা দেওয়া পোলারে বিয়া করে আনলো সেটা তো কোনো কথা ছিল না এগুলো তো সবাই জানে এই যে তীষা আপু আপু করে যে ফেনা খাইতেছে এটার পিছনের মূল হতা একটু তিসাও আছে তিশাও একটু লড়াচাড়া দিয়ে দেয় কারণ তীষা তো মনে করেন যদি কাউরে পায় নাচাইতে ওরে দিয়া নাচানো হোক বউ নাচাক তাহলে তিশা তো করবেই তো তীষার কথা বারবার শুধু বলতেছে তৃষার গুণগান গাইতাছে এই তিশার সাথেও তো ওদের সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না কারণ বাপের সাথে তীষা আর সারমিনরে তিশা বাপেরে আর শারমিনরে উলঙ্গ অবস্থায় পর্যন্ত ধরছে এই তিশা শারমিনকে আর বাপ্পিকে উলঙ্গ অবস্থায়ও ধরছে আমি এই কথা এক একটা কথা দুইবার করে রিপিট করি কেন কারণ মানুষের না কিছু আবাঙ্গাল মানুষ আছে কানা মানুষ আছে এরা কি করে ওইগুলারে না মিথ্যা প্রমাণ করতে চায় এদের ফেক আইডিগুলা বিশেষ করে তাহলে এই সব স্টেটমেন্ট কিন্তু এটা আমাদের না এগুলো সমস্ত কিছু পাবলিক জানে মানুষ জানে ইউটিউবে যারা পুরাতন মানুষ আছে দর্শকরা আছে তারা কিন্তু ঠিকই জানে আর এটা তিসার স্টেটমেন্ট ছিল আর তিসার সাথে তাদের কিন্তু এত এত সম্পর্ক ছিল না ভালোও ছিল না এই যে যখন বাবু ব্লগ করলো বাবু ব্লগ করার পরে যখন মাল্টি চ্যানেল খুলছে মাল্টির চ্যানেল খোলার পরে গিয়া এদের সাথে এদের সাথে খাতির হয়েছে এদের সাথে সম্পর্ক হয়েছে আর ওই যে ঢাকা শহর আসলে কার বাসায় থাকবে এখানে তো ওদের কেউ নাই তো সেই হিসাবে এই ইয়াদের বাসায় বাবুদের বাসায় যায় উঠত সেই উঠার সুবাদে এদের সাথে ভালো সম্পর্ক হয়েছে ভালো খাতির হয়েছে মালটির সাথে নাহলে এই মালটি বা মালটির মার সাথে কখনোই তিসার ভালো সম্পর্ক হয় নাই থাকে নাই যেখানে মালটি তৃষার সংসারে হাত দিছিল বা তিসার জামাই নিয়ে টানাটানি করছে বা তীষার জামাইকে এক বিছনাতে নিয়ে ঘুমাইছে পর্যন্ত এই মালটি তো সেই হিসাবে তো সেখানে কারোরই মানে ভালো সম্পর্ক থাকার কথা না মানে এক কথায় যে বলে না যে নিজের ক্ষতি করে কি তোমার লগে খাতির কর্ম তো কাহিনী ওইটা সে এইরকম আর সেই বেল্লাল এখন এত বড় বড় কথা কয় হা 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 রে এই সমস্ত তোদের ইতিহাস সবাই জানে তো তোর বোন যদি কোনো সুগার ড্যাডি নিয়ে ঘুরতে যায় গুইরা আহে তাতে তোরা কবি যে আমার বোনের যৌবনে ধাক্কা মারছে আমার বোনের যৌবনের রসকষ্ট সব টাই না যেটা সে যে এই কারণে আমার বোনরা আমরাই ব্যবস্থা করে দিয়েছি হয় দোল দিয়ে পাড়াইছি বা কোনো ইয়াতে পাড়াইছি সেখানে লুকোচুরি করার মতো তো কিছু নাই রে মোনা কারণ তো তোদের আত্মসম্মান মান ইজ্জত কিছু নাই তোদের মান ইজ্জত যদি থাকতো তাহলে তোর ভাই বিয়ের আগেই লিভ টুগেদার করতো না বিয়ের আগেই আরেকজনের আরে আরেক মেয়ের ঘরে আরেক মহিলার ঘরে যায় ল্যাংটা হেয়া দরজার আড়ালে খারায় থাকতো না যেগুলোর ফুটেজ আমি দেখাইছি আর ইউটিউব দেখাই দিছি তো সেই হিসেবে তোর তো বড়ো কথা আসেই না তো এখন তোর বোনের ধামা চাপা দেওয়া কাহিনী লুকায়তা লুকায় কী প্রমাণ করতে চাস তোরা ভালো তোরা কখনো ভালো ছিলি না তোরা ভালো হইতেও পারবি না হ্যাঁ তোদেরকে কিছু কিছু ওই মনে কর যে সস্তা কিছু কিছু টিকটক আর ফেসবুকের ইয়া আছে নস্টার আছে মানে ফেসবুকের বল বা ওই যে ইয়া টিকটকের যে নষ্টা কিছু মানুষেরা আছে সেগুলার রোস্টার হয়ে এখন আইসে তো সেই রোস্টার তোদেরকে সাপোর্ট করবে তোদেরকে আমাদের মতো মানুষ কখনোই সাপোর্ট করবে না তো যাই হোক দর্শক আমার এইটুকু আপনাদের জানানোর দরকার ছিল তাই জানালাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম